আজকে এই সরকার পরিকল্পিতভাবে সেই বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে শুধুমাত্র নিজেরা বড়লোক হওয়ার জন্য দুর্নীতি দুর্নীতি দুর্নীতির একটা মহাৎসব শুরু করে দিয়েছে। যেখানে যাবেন শুধু দুর্নীতি, ঘুষ তো আছেই, আরো আপনার বড় বড় মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি। আপনার তো অনেকেই ঢাকা যান, তাই না? ঢাকা যান তো? এই যে আপনার মাঝখানে দেখছেন রাস্তা তৈরি হচ্ছে, কি হবে বলে ফ্লাইওভার হবে ওই যাদবপুরের ওদিক থেকে। গত দশ বছর ধরে, গত দশ বছর ধরে এই রাস্তাটা তৈরি হচ্ছে। কয়েকদিন আগে খবরের কাগজে দেখলাম সমকাল পত্রিকায় হেডলাইন দিয়েছে যে ওই রাস্তায় নাকি প্রতি কিলোমিটারে 213 কোটি টাকা খরচ হচ্ছে। বন্ধুগণ, পৃথিবীর কোন দেশে কোন রাস্তা তৈরি করবার জন্য এত টাকা খরচ হতে পারে না? এরা নিজেরা নিজেদের পকেট ভারী করছে, লুট করছে, এবং সেই লুটের টাকা বিদেশে পাঠিয়ে বিদেশে বাড়ি ঘর তৈরি করছে। আজকে যেদিকে তাকাবেন, স্বাস্থ্য বিভাগ অবাক কাণ্ড। স্বাস্থ্য বিভাগের মন্ত্রী, উনি এখনো বহাল তবিয়তে আছেন, টেলিভিশনে বক্তৃতা করছেন এবং এখনো তিনি আপনার করোনা টরোনা সম্পর্কে কথা বলছেন। অথচ কিছুদিন আগে করোনায় দুর্নীতির কারণে একটি হাসপাতালের পরিচালক, হারুন না কিরম ছিল, রিজেন্ট হাসপাতালের, রিজেন্ট হাসপাতালের সাহেব, তাকে ধরা হলো, তাকে জেলে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে ওই সাহেব সাহেব তার সঙ্গে যে বসে চুক্তি করলো মন্ত্রী, তিনি এখনো বহাল তবিয়তে ওইখানে বসে তার সমস্ত অপকর্ম চালিয়ে। কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী, তার সম্পর্কে কথা বেরোলো যে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা চাঁদপুরে বিশ্ববিদ্যালয়ের জমি রিকুইজিশন, ভূমি অধিগ্রহণে 365 কোটি টাকা অন্যায় ভাবে দুর্নীতি করে নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগ দেয়, কয়েকদিন আগে গেছেন পাবনায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের, পাবনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ছাত্ররা সমস্ত স্ট্রাইক করেছে, তারাও আগে গিয়েছে, উনিশার থেকে পালিয়ে গেছে। কেন? যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুর্নীতি করছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এখন দুর্নীতি রাখা হয়ে গেছে বন্ধুগণ। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাও এখন একইভাবে দুর্নীতি করতে হয়েছে। এইটা তো কথা ছিল না, কথা ছিল এই শেখ হাসিনা যখন আপনার মাথায় আপনার এই হিজাব পরে সেলফি নিয়ে 2008 সালে আপনাদের ঘরে ঘরে ভিক্ষা ভোট দিয়েছিল, তখন বলেছিল না 10 টাকা কেজি চাল খাওয়াবে। আজকে এখন বলেছিল না ঘরে ঘরে চাকরি দেবে, কৃষক ভাই আছে, কৃষক নেতা তুহিন সাহেব আছে, বলেছিল বিনা পয়সায় সার দেবে, বাচ্চারা কি সার বিনা পয়সায়? এইটাই হচ্ছে আওয়াম ভুল বুঝিয়ে প্রতারণা করে। আজকে জনগণের সঙ্গে এই ভয়াবহ এই আচরণ তারা শুরু করছে। কেন তারা পটের মূল্য পায় না? কেন আজকে 70 টাকা কেজি চাল খেতে হয়, 200 টাকা তেল খেতে হয়? বন্ধুগণ বন্ধুগণ, এই স্বাধীনতার আমরা যে একটা সুন্দর দেশ তৈরি করব, আমরা যে আমাদের মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করব, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব, এই ভোট ব্যবস্থা করব,
সেই অবস্থা থেকে আওয়ামী লীগ আমাদেরকে প্রতারণা করে মিথ্যা কথা বলে এখন উল্টো আমাদের উপর অত্যাচার নির্যাতনের নিপীড়ন চালিয়ে গিয়ে আমাদেরকে পুরোপুরিভাবে বন্দি করে ফেলেছে। বন্ধু ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।